থাকার অধিকারকে নষ্ট করছে, যে ব্যবস্থা একটা সন্তানকে তার জন্মের পরে পথশিশুতে পরিণত করছে, যে ব্যবস্থা আপনাকে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে নির্মমভাবে হত্যা করে, যে ব্যবস্থা বিশ্বজিৎকে রক্তার মধ্যে কুপিয়ে মারে, যে ব্যবস্থা তনুদেরকে সাগরভূমিদেরকে নারায়ণগঞ্জের ওই ত্বকীকে মাসের পর মাস বছরের পর বছর হত্যার বিচার আটকে রাখে, সেই ব্যবস্থার উৎখাত, সেই ব্যবস্থার একটা গণতান্ত্রিক পরিবর্তন, যেই পরিবর্তনের মধ্য দিয়ে মিলবে আপনার আমার প্রাণের নিঃশ্বাস, যেই পরিবর্তনের মধ্য দিয়ে মিলবে আপনি আমি, এই যে নিজেদের ক্যাম্পাসে গিয়ে আজকে জুজু হয়ে থাকতে হয়, ক্যাম্পাসে ক্লাস করতে গেলে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক চিন্তার অধিকারী বলে আপনাকে আমাকে হামলার শিকার হতে হয়, আপনাকে আমাকে মামলার শিকার হতে হয়, সেই ব্যবস্থার পরিবর্তন। আমরা আমাদের ক্যাম্পাসে হাঁটতে চাই, চলতে চাই, ক্যাম্পাস হবে জ্ঞানের বিকাশের কেন্দ্র, ক্যাম্পাস কোনো সন্ত্রাসীর কেন্দ্র হবে না, ক্যাম্পাস হবে শিক্ষার্থীর জায়গা, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, যেখানে একজন শিক্ষার্থী সে মানুষ হিসেবে গড়ে উঠবে, সে বিশ্বের সাথে পরিচিত হবে। কিন্তু আমরা যেই ক্যাম্পাসের মধ্যে আছি সেই ক্যাম্পাসকে আজকে বদলে দেওয়ার নামই হচ্ছে প্রতিবাদ বিরোধী ছাত্রঐক্য। এই ছাত্রঐক্য আজকের এই আন্দোলন, এই আন্দোলন আপনার আমার ক্যাম্পাসকে আমাদের করার আন্দোলন, এই আন্দোলন এই যে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের চেতনার নাম করে এই বাংলাদেশকে করায়ত্ত করতে চায়, সেই বাংলাদেশকে আমরা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ আপনার আমার বাংলাদেশ। ফলে বন্ধুরা বন্ধুরা আজকের এই ছাত্র কনভেনশন স্পষ্ট ভাষায় প্রতিবাদ বিরোধী ছাত্রঐক্যের ব্যানারে যে ছাত্র কনভেনশন, এই কনভেনশনের মধ্য দিয়ে আপনার আমার শিক্ষা জীবনের নিশ্চয়তা, শিক্ষা শেষে আপনার আমার কর্মের নিশ্চয়তা এবং যে আপনার আমার কর্মের নিশ্চয়তা এবং এই বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আপনার আমার যে ন্যূনতম মর্যাদা, সেই মর্যাদা ভোটাধিকারের প্রতিষ্ঠার আজকে এই ঐক্য। ফলে বন্ধুরা আপনারা আমরা আজকে যারা এই কনভেনশনে যুক্ত হয়েছি, এই কনভেনশন থেকে আমরা নারায়ণগঞ্জের ওই শাওন, ওই তকি, বুয়েটের ওই আবরাজ, তাদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ করতে চাই যে এই বাংলাদেশ আপনার আমার বাংলাদেশ হবে, আপনার আমার ক্যাম্পাসে আমরা শিক্ষা অর্জন করব এবং এই শিক্ষা অর্জনের জন্য যারা বাধা দিতে আসবে, যারা আপনার আমার উপর হামলা মামলা করতে আসবে, তাদেরকে উৎখাত, তাদেরকে নিপাত করার মধ্য দিয়ে একটা ভোটাধিকারের, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করব। তাহলে বন্ধুরা।